দেখুন, এটা হচ্ছে আমার জামরুল গাছ। তো এই সাধারণত মাস মাসে প্রত্যেকটা জামরুল গাছে ফুল এবং ফল আসে। আর যেগুলো ভ্যারাইটিস ধরেন থ্রাই ভ্যারাইটিস, ওটার ভিতরে আপনার ধরেন কিছু গাছ আছে 12 মাস ধরেন ধরে, একবার ফুল থাকে, আবার ফল থাকে, আবার ফল থাকে, আবার ফুল থাকে। তো আপনার জামরুল গাছে যখন ফুল আসবে, ধরুন মাস মাসে যখন ফুল আসে, সাধারণত মার্চ মাসে ফুল আসে, ফুল আসার পর আপনি কী করবেন, এটার পরিচর্যা নেবেন। পরিচর্যা কী নেবেন, ধরেন আপনার গাছের গোড়ায় বিভিন্ন রকমের সার দেওয়া লাগে। তো সার কী দেবেন, ধরেন ইউরিয়া দিবেন, ইউরিয়া, টিএসপি, পটাশ এর সাথে জৈব সার মিক্স করি। আপনার গাছের যে পুরান মাটি আছে ওই মাটিগুলো সরাই, নতুন এই সারগুলো মিক্স করি। গাছ থেকে এক ফুট দূরত্ব, 1 ফুট দূরে যে গাছটা মাটিতে থাকে আপনার, ওই গাছ থেকে 1 ফুট দূরত্ব বজায় রাখে আপনার, মনে করেন ওই সার দিবেন। আর যেটা টবে আছে, টবে যে গাছগুলো, ছাদ বাগান আর কি, ছাদের উপরে যে গাছগুলো, ওই গাছগুলোকে আপনি কী করবেন, পুরান যে গাছের গোড়া যে মাটিগুলো আছে এগুলো সরাইবেন। সরাই যে টবের যে ডামের একদম কানের সাইডে আপনার মনে করেন অল্প পরিমাণ, গাছ অনুযায়ী অল্প পরিমাণ সার দিবেন। ওই গাছের গোড়া থেকে মাটি সরাই অল্প পরিমাণ সার দিবেন। সার দিই যেদিন সার দেবেন, সেদিন ফানে দিবেন না, একদিন পরে ফানে দিবেন। আর টবের উপরে যে গাছ, টবে যে গাছগুলো থাকে ওই গাছগুলোর পরিচর্যাটা একটু বেশি নেবেন, যার কারণ টবের গাছে তো বাইরের কোনো খাবার খায় না। তো ওই গাছে আপনি যে খাবারগুলো দিবেন ওইটার উপরেও নির্ভরশীল। এই কারণে টবের গাছে একটু যত্ন বেশি নেবেন। মাটিতে তো প্রচুর মনে করেন রস থাকে যে গাছগুলো মাটিতে থাকে, আর যে গাছগুলো ছাদে থাকে ওই গাছগুলো তো প্রচুর পরিমাণ বাইরের কোনো খাবার পায় না এবং রস টানে নিতে পারে না। তাই ছাদের উপরে যে গাছগুলো লাগাবেন ওই গাছগুলোকে পরিচর্যা একটু বেশি নেবেন, মনে করেন প্রতিদিন ফানে দিবেন। আর গাছে যদি পাতা একটু লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার গাছে মনে করেন এখানে ভিটামিন নাই। তো ভিটামিনের বলতে জৈব সারটা এগুলো দিবেন, সঠিক পরিচর্যা নেবেন। আর বিশেষ করে গাছে যখন ফুল আসে, জামরুলের প্রচুর ফুল ধরে যায়, তো জামরুলের ফুল যখন দেখবেন যে আপনার জামরুল গাছের ফুল ধরে যেতেছে, তখন এটার পরিচর্যা কী নেবেন, ফ্লোরা একটা ভিটামিন ওষুধের নাম, এই ফ্লোরা এই ফানি ওষুধ, এই ওষুধটা ফানির সাথে মিক্স করে আপনার গাছের এই ওষুধের যে প্যাকেটের গায়ে লেখা আছে কোন গাছে কতটুকু পরিমাণ ফানির সাথে কতটুকু পরিমাণ ওষুধ দিবেন, ওই ওষুধটা আপনার গাছে যখন মারবেন কীভাবে, প্রতিদিন সকালবেলা মারবেন, প্রতিদিন না, ধরেন সপ্তাহে 3 দিন মারবেন, ধরেন 3 সপ্তাহে মনে করেন 9 দিন মারলেন, মারলে আপনার গাছের ফুল ধরা বন্ধ হয়ে যাবো এবং গাছের যখন গুটি গুটি হয়ে যাবো, ওই স্প্রেটা মারার পরে আপনার এই যে গুটি গুটিগুলো মানে ইয়েগুলো হইব আর কি, জামরুলগুলো হইব, এই জামরুলগুলো হইব, এই জামরুলগুলোর গোড়া যখন শক্ত হয়ে যাবো তাহলে জামরুল ধরা বন্ধ হয়ে যাবো। তো এই যখন দেখবেন যে আপনার সবগুলো ফুল ধরি, সবগুলো গুটি জামরুল হয়ে গেছে, তখন আর ভিটামিন স্প্রে করা লাগবে না। আর যদি দেখবেন যে গাছে কোনো রকম পোকা টোকা লাগিয়ে নেই, গাছে যদি পোকা লাগে তাহলে জীবাণুনাশক একটা স্প্রে আছে, ভেটেনারি দোকানে জীবাণুনাশক ওই স্প্রেটা ফেলবেন, যে কোনো বাজারে ভেটেনারি দোকানে ফেলবেন এবং ডাক্তার দোকানে ফেলবেন যে গাছে মারার জন্য জীবাণুনাশক স্প্রে, ওই জীবাণুনাশক স্প্রে যদি মারেন তাহলে আর গাছে কোনো পোকা টোকা লাগবে না, ওটা ফলও মারতে পারবেন, মারার পরে 3-4 দিন আর ওই ফল খাওয়া যাবে না আর কি। আর খাইলেও মনে করেন ফানিতে এই আধা ঘন্টা ফানিতে রাখি, এরপরে খাবেন। এই আর যদি দেখেন যে গাছের পাতায় প্রচুর পরিমাণ ছত্রাক একটা ইয়ে আছে, ওই সাদা সাদা ছত্রাক হয়, ওই ছত্রাকটা যদি গাছে হয়, তো যদি ফল থাকে তাহলে জীবাণুনাশক স্প্রে মারে দেবেন প্রতিদিন। আর যদি গাছে ফল না থাকে তাহলে গাছের যত পাতা আছে সবগুলো পাতা মনে করেন এই ছাঁটাই করে দেবেন, ছাঁটাই করে দিয়ে পুরো গাছে জীবাণুনাশক স্প্রে মারে দেবেন। 3-4 দিন মারে দেওয়ার পরে আপনার গাছে আর কোনো সমস্যা হইব না। আর আপনার টবে যে গাছগুলো লাগাবেন, ধরেন সেটা জামরুল হোক বা আপনার লিচু হোক বা আপনার আম গাছ হোক, ওই যে আপনার ফানের মধ্যে আপনার শস্যের যে খোল, এই খোলটা আপনার ভিজে রাখবেন। ধরেন 10-20 লিটার ফানের মধ্যে 1 কিলো 2 কিলো শস্যের খোল ভিজে রাখবেন, আপনার যে ছাদের যে গাছে ফানি দিবেন ওই শস্যের খোলের ফানিটা যদি দেন তাহলে গাছে ভালো একটা ভিটামিন পাইব, গাছ সবসময় ভালো থাকবো। অথবা আপনার যদি যে বাড়িতে যে আপনার রান্নাবান্না করে, যে আপনার ধরেন এই রান্নাবান্নার করলে ধরেন আলু চামড়া, এরপরে পেঁয়াজের চামড়া, এই চামড়াগুলো ধরুন একটা ড্রামে রাখবেন, ওই ড্রামে রাখার পরে যখন এগুলো হালকা যখন ফসা ধরব তখন এই গাছের গোড়ায় দেবেন, গাছের গোড়ায় দিয়ে যখন ফানে দিবেন ওইটা থেকে গাছে আলাদা একটা ভিটামিন পাইব, তাহলে গাছ আপনার সুস্থ সবল থাকবে। দেখেন আমার এই জামরুল গাছে জামরুলগুলো অনেক বড় বড় হয়েছে, এটা একটা সবুজ প্রকৃতির জামরুল, এটা থাই ভ্যারাইটিস, এটাতে ধরেন 12 মাস ধরে
যেমন ধরেন একবার ফুল থাকে, একবার ফুল থাকে, ফুল থাকা অবস্থায় বড় বড় ফল খাওয়া যায়। আবার বড় ফলগুলো খাওয়ার পরে আবার ওই যে যে গাছে যে ফুলগুলো থাকে ওই ওই ফুল থেকে আবার ফলগুলো বড় হয়ে যায়। একবারের পর একবার দইতে থাকে, তিনবার ধর। তো আপনারা ছাদে যে গাছগুলো লাগাবেন থাই ভ্যারাইটিজ লাগাবেন, থাই ভ্যারাইটিজ যেগুলো মনে করেন বারো মাসি জাত, বারো মাসি জাতের ভিতরে সবুজ আছে, সাদা আছে, এরপর লাল আছে, বিভিন্ন রকমের আপনার গাছ আছে। আপনার পছন্দ নিয়ে অনুযায়ী আপনার গাছ নেবেন। আমার এই গাছটা হচ্ছে সবুজ, আমার এই গাছের ফলগুলো হচ্ছে সবুজ। আমার আরেকটা গাছ আছে ফাঁসে, ওই গাছটা লাল, ওইটাতে এবার ফুলাইছে, চার পাঁচটা ফুলাই ঝরে গেছে। তো এরপর আপনাদেরকে দেখাবো ওই গাছের আপডেট। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ নুসরাত এগ্রো ভিডিও ওয়ান সবাই ফলো দিয়ে সাপোর্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, আর এই সঠিক পরিচর্যা নেবেন। যে কোনো ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, সঠিক পরিচর্যা নিলে আপনার গাছের ফল ফুল ভালো হবে। তো এই জামরুল গাছের পরিচর্যা এইভাবে নেবেন, বিশেষ করে ফুল আসলে একটু কেয়ারফুলি যত্ন নেবেন। এরপরে মনে করেন ওই নর্মালভাবে ফানে দিবেন, আর মনে করেন একটু দেখাশোনা করবেন। ফুল আসলে মনে করেন ওই ধরেন যদি আদার্স বাইরের বাজারে যদি সার নাও দেন, জৈব সার একটু বাড়া দিবেন। জৈব সার ধরুন গোবর সার হোক, অথবা আপনার বাড়ির যে আঙ্গিনায় ধরেন বিভিন্ন ফসা ইয়েটিয়া থাকে ওইখান থেকে হাঁস দেন, অথবা মুরগির যে বিষটা এটার সাথে মাটি মিক্স করে যদি গাছের গোড়ায় দেন, তাও মনে করেন গাছের সঠিক ভিটামিন পাইব এবং গাছের ফল ভালো হইব। আর বিশেষ করে ফ্লোরা মারবেন, প্রত্যেকটা গাছে ফ্লোরা মারলে মনে করেন গাছে মনে করেন ফুল ফুল ধরা বন্ধ হয় এবং ভালো ফল আসে। ফ্লোরা মারলে গাছে প্রচুর পরিমাণ ফল থাকে এবং প্রচুর ফল মনে করেন গাছে থাকে, নাহলে মনে করেন অধিক এই জামরুলের অধিক ফুল ধরে যায়। এই ফ্লোরাটা মারলে গাছের ফুলের গোড়া শক্ত থাকে, গাছ ভালো থাকে। তো আমার